বুড়ো মাছের মাথা আমাকে পুকুরে ভাইজান তুই চাষ করেছিস? না না ভাইজান, এই কয়েক বছরে পুকুরের মাছগুলো এমনি এমনি বড় হয়ে গেছে। লেখাপড়াটা তো ঠিক মতো করলি না, বিয়ে শাদি করেছিস, এখন বেকার ঘুরে না বেরিয়ে আমাদের যে কয়েকটা পুকুর আছে তাতে মাছের চাষ আরম্ভ কর। মাছ চাষ করুম আমি? এটা তুমি কি করতেছো ভাইজান? অসুবিধাটা কি? অনেকেই তো করছে, তারা আর্থিকভাবে অনেক ভালোও আছে। আমাকে তো কোনো অভাব নাই, তুমি চাকরি করতেছো, বাপ মায়ের যে সম্পদ রেখে গেছে তাতেই আমাকে চলবে। আরে গাধা, আমাদের তো চলবে, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তাদের তো চলবে না। ভাইজান একদম ঠিক কথা বলছে। তাই কি মাছের চাষ করুম? দেশি প্রজাতির ছোট মাছের চাষ কর। ভাইজান এত মাছ থাকতে ছোট মাছ কেন? ছোট মাছ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাদের রক্ষা করা দরকার। তাছাড়া ট্যাংরা, কই, শিং, মাগুর, পাবদা, ফলি, মেনি, চিতল এবং দেশীয় পুঁটি মাছ স্বাদে পুষ্টিতে অনন্য, তাই বাজারে মূল্যটাও একটু বেশি। কিন্তু ভাইজান মাছ চাষ সম্পর্কে তো আমি কিছুই জানি না। এসব মাছ চাষ পদ্ধতি জানার ব্যবস্থা আছে, তুই খাওয়া শেষ কর, চল আমার সাথে। সবকিছুই বুঝতে পারছি আপনার, কিন্তু মাছ চাষ করতে যেয়ে যদি কোনো সমস্যায় পড়ি তখন কি করব? সেক্ষেত্রে আমাদের দেশের প্রত্যেক উপজেলার মৎস্য অফিস আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন, সেখানে যোগাযোগ করলে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন। আপা, দেশীয় প্রজাতির ছোট ছোট যে মাছগুলি আছে সেগুলি চাষ করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা। এছাড়া পুকুরের পরিচর্যা ব্যবস্থাপনার পাশাপাশি যে জলাশয়ে আপনি মাছ ছাড়বেন তার পানির গুণাগুণ আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেমন দ্রবিত অক্সিজেন, পিএস, অ্যামোনিয়া, ক্ষারত্ব, এসব যেন সঠিক মাত্রায় থাকে। এছাড়া আমরা যেভাবে আপনাদেরকে মাছ চাষ করতে বলবো সেটি আপনাকে ফলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা আর কোনো অসুবিধায় পড়বেন না। এবার বুঝতে পেরেছিস তো? জি ভাইজান বুঝতে পারছি। বাজারে ছোট মাছের চাহিদা বেশি থাকায় তোমার কাছ থেকে বেশি দামি মাছ কিনলাম রতন মিয়া। মাসে মাসে ভরবো দেশ, গর্ব সোনার বাংলাদেশ। হব, তুমি ঠিকই কইছ। অহন আমার লগে কও, দেশি প্রজাতির মাছ চাষে অর্থপুষ্টি দুই আসে। মাছ চাষে গর্ব দেশ, বদলে দেব বাংলাদেশ।